সুপ্রিয় দর্শক সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বৈশাখী টিভির নিয়মিত সরাসরি স্বাস্থ্য বিষয়ক সম্প্রচার মনোভুবন সেন্টার নিবেদিত সরাসরি ডাক্তার অনুষ্ঠানটিতে আপনার স্বাস্থ্য এবং স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো সমস্যা এবং তার সমাধান নিয়ে প্রতি শুক্রবার ঠিক এই সময় আপনাদের সাথে থাকছি আমরা এবং আমাদের সাথে থাকছেন একজন বিশেষজ্ঞ ডাক্তার আমাদের আজকে আলোচনার বিষয় অস্বাভাবিক ব্যক্তিত্ব এবং মানসিক রোগ এই বিষয়টি নিয়ে কথা বলবার জন্য আমাদের সাথে আজকে শ্রুতি উপস্থিত আছেন অ্যাসোসিয়েট প্রফেসর ডক্টর হারুনুর রশিদ ডিপার্টমেন্ট অফ সাইকিয়াট্রি ডেল্টা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল দর্শক আপনারা চাইলে আমাদের আজকের বিষয়টি নিয়ে যে কোনো প্রশ্নের জন্য আমাদের স্ক্রলে দেওয়া নম্বরে সরাসরি যোগাযোগ করতে পারেন এবং কথা বলতে পারেন আমাদের ডাক্তারের সাথে স্যার অনেক ধন্যবাদ আজকে আমাদের স্টুডিওতে আসার জন্য ধন্যবাদ স্যার আমাদের আজকে যে টপিকসটি আমরা নির্ধারণ করেছি যে অস্বাভাবিক ব্যক্তিত্ব আমরা যাকে বলি অ্যাবনর্মাল পার্সোনালিটি সংজ্ঞাতে যদি আসে যে আসলে স্যার কখন আমরা বলছি যে আসলে অস্বাভাবিক ব্যক্তিত্ব তার আগে যদি আমরা স্যার ব্যক্তিত্বটা সম্পর্কে জানি যে আসলে একজন ব্যক্তির ব্যক্তিত্ব বলতে আসলে আমরা কী বোঝাই ধন্যবাদ ব্যক্তিত্ব বা যে পার্সোনালিটি এটা এটা একটা ইউনিক ফিচার মানে এক একজনের সাথে এক একজনের কখনোই মিলবে না সে যদি মানসিকটা আমরা বলি যে মানুষ যে স্ট্রাকচার মেন্টাল স্ট্রাকচার একজনের মানসিক গঠন এটা একজনের সাথে যেন একজনের চেহারা মিলে না তেমনি একজনের সাথে একজনের চিন্তাধারা মিল থাকবে না তার লাইকিং ডিসলাইকিং তার অ্যাটিচিউড এগুলোর মধ্যে তার সোশ্যাল ইন্টারেকশন এইসবের মধ্যে দেখা যাবে যে তার একটা ইউনিক ক্যারেক্টারিস্টিক্স থাকবে অর্থাৎ ওইটা তার তার এই নেচারের সাথে অন্যদের মিলবে না কিন্তু এটা নর্মাল রেঞ্জের মধ্যে থাকতে হবে নর্মাল রেঞ্জের মধ্যে যদি থাকে তখন আমরা এটাকে মানে নর্মাল পার্সোনালিটি বলবো আর যখন এটা নর্মাল রেঞ্জের বাইরে চলে যাবে তখন অ্যাবনর্মাল পার্সোনালিটি অথবা অস্বাভাবিক ব্যক্তিত্ব তার মানে হচ্ছে যে স্যার মানে ব্যক্তিত্ব বিষয়টা হচ্ছে যে ভালো লাগা বা খারাপ লাগা বা তার আচরণ তার স্বভাব সব কিছু যদি মোটামুটিভাবে একটা নর্মাল অবস্থার মধ্যে থাকে যেগুলোকে আমরা হয়তো বা বলি যে এই বিষয়গুলো থাকাটা হচ্ছে নর্মাল একটা মানুষের জন্য তখন আমরা স্বাভাবিক ব্যক্তিত্ব বা স্বাভাবিক আচরণটাই ধরে নেব আর যেহেতু টপিকসটা ছিল যে স্যার অস্বাভাবিক ব্যক্তিত্ব যদি এই বিষয়টাতে আসে যে আসলে কখন সেটা অস্বাভাবিক হয়ে যাচ্ছে বা কখন বলছি আমরা ধন্যবাদ আসলে অস্বাভাবিক বা অ্যাবনর্মাল আর নর্মাল খুব ডিফারেন্স না মানে একটা রেঞ্জকে ক্রস করলে কিন্তু একজন অ্যাবনর্মাল আমরা অ্যাবনর্মাল আমরা যে কোনো মানসিক অসুখে কখন বলি যখন তার মধ্যে অস্বাভাবিক আচরণ দেখা দেয় অস্বাভাবিক ব্যবহার দেখা দেয় এবং তার মধ্যে খুব ডিস্ট্রেস হয় অথবা তার সোশ্যাল ইন্টারেকশনে অসুবিধা হয় কাজে কর্মে অসুবিধা হয় ফাংশনাল ইম্পেয়ারমেন্ট তার স্বাভাবিক জীবনযাপনে অসুবিধা হয় পারিবারিক জীবনে অসুবিধা হয় সামাজিক জীবনে অসুবিধা হয় যদি অসুবিধা না হয় তাহলে আমরা এটাকে অস্বাভাবিক কোনো কোনো কিছুকে অস্বাভাবিক বলতে পারবো না সবই স্বাভাবিক যখন ইম্পেয়ারমেন্ট হবে ফাংশনাল ইম্পেয়ারমেন্ট তার জীবনযাত্রা থেমে যাবে আটকে যাবে তার এই মানে অস্বাভাবিক ব্যক্তিত্বের জন্য অথবা অন্য কোনো রোগের জন্য তাহলে আমরা তখন এটা এটাকে আমাদের ক্লিনিক্যাল অ্যাটেনশনে আনতে হবে তখন এটাকে ট্রিটমেন্টের আওতে আনতে হবে ডায়াগনোসিসের আনতে আনতে হবে নাহলে কিন্তু কাছাকাছি ফিচার অনেকেরই থাকে কিন্তু দে ক্যান লিড নর্মাল লাইফ তাদের ট্রিটমেন্টের কোনো প্রয়োজন নাই এটাকে আমরা বলি পার্সোনালিটি ট্রেইট অর্থাৎ তার হয়তো অ্যাংজাইটি প্রন কিন্তু সে ডিসঅর্ডারে ভুগতেছে না একজনের হয়তো খুঁতখুঁতে স্বভাব আছে কিন্তু সে ডিসঅর্ডারে ভুগতেছে না একজনের সন্দেহ বাতিক বেশি কিন্তু সে ডিসঅর্ডারে ভুগে না ডিসঅর্ডারে যখন হবে তখন তার স্বাভাবিক জীবন হেম্পার হবে এই প্রসঙ্গে স্যার একটু জানতে চাচ্ছি যেহেতু স্যার বিষয়গুলো এরকম আসছে যে তার যখন ইম্পেয়ারমেন্টটা যখন আমরা অবজার্ভ করব মোস্ট অফ দ্য টাইম আসলে স্যার এই ইম্পেয়ারমেন্টটা বা এই অসুবিধাগুলো হয়তো বা আমরা নিজেরা যারা যাদের প্রবলেম আছে তারা হয়তো বা বুঝতে পারছি না বাট তারা হয়তো বা আশেপাশের মানুষ বা ফ্যামিলির মেম্বার যারা আছে তারা হয়তো বা বুঝতে পারছেন কি ধরনের আর মানে সাইন সিমটমসগুলো যে থাকলে আমরা বলতে পারবো যে তার অস্বাভাবিক ব্যক্তিত্বটা আসলে প্রকাশ পাচ্ছে ধন্যবাদ আপনি একটি গুরুত্বপূর্ণ তথ্য বলেছেন যে অনেক সময় নিজেরা বুঝতে পারবে এটা ঠিক কিন্তু নিজে বুঝতেও অনেক সময় পারে অনেক সময় নাও পারতে পারে বা অথবা ডিনায়াল থাকতে পারে স্বীকারই করলো না
কিন্তু তারা আশেপাশে যারা যার ইন্টারঅ্যাকশন হয় তারা কিন্তু ঠিকই বুঝতে পারবে যে উনি অন্যদের থেকে আলাদা। এই জন্য আমাদের একটা আছে যে পেশেন্টের মুখ থেকে যে কথাটাগুলো একটা সাবজেক্টিভ একটা অবজেক্টিভ আমরা বাইরে থেকে দেখি এবং তার ফ্যামিলি মেম্বার বা যারা কাজ করেন তার সাথে তাদের কাছ থেকে হিস্ট্রি সাধারণত পার্সোনালিটি ডিসঅর্ডার নিজে কখনো ইয়ার সাইকিয়াট্রিস্টের কাছে যাবে না, একে সাধারণত পরিবারের কোনো মেম্বার নিয়ে যায়। আর লক্ষণগুলো হইলো আমি যেটা বললাম যে এক একটা পার্সোনালিটি ডিসঅর্ডারের লক্ষণটা এক এক রকম, তাইলে আমাদের টাইপে আসতে হবে। যেমন আমাদের আছে একটা প্যারানয়েড পার্সোনালিটি ডিসঅর্ডার, অতিরিক্ত সন্দেহ করা, অমূলক সন্দেহ করা, এবং এটা শুরু হবে কবে থেকে, ছোটোবেলা থেকে শুরু হবে। এটা কিন্তু ছোটোবেলা, এটা কবে থেকে শুরু হয়েছে বলতে পারবেন না, যে যত যখন থেকে বুঝ শুরু হয়েছে তখন থেকে। অন্য কোনো অসুখের জন্য যদি হয় তাহলে কিন্তু একটা ডিউরেশন থাকবে যে এতদিন থেকে সে অসুস্থ। তারপরে দুই নম্বর আর একটা পার্সোনালিটি আছে সিজোয়েড, নিজেকে গুটিয়ে রাখা, কারোর সাথে মিশতে না চাওয়া, কথা বলতে চায় না, সিজো টাইপেল, ওটাও কাছাকাছি। এবং এই এই পার্সোনালিটিগুলো পরবর্তীতে অন্য রোগকে ইনভাইট করে। তারপরে আছে অ্যাভয়েডেন্ট পার্সোনালিটি ডিসঅর্ডার, মানুষের সাথে মিশতে চায় না, ছোটোবেলা থেকেই অ্যাভয়েড করে। তার ডিপেন্ডেন্ট পার্সোনালিটি, অন্যের উপর নির্ভরশীল, মানে এক কথায় যদি বলি আমরা। তারপরে বর্ডার লাইন পার্সোনালিটি ডিসঅর্ডার আছে, এটা অনেকগুলো লক্ষণ আছে, তার মধ্যে অতিরিক্ত রাগ, তারপরে ইম্পালসিভিটি, এগুলা বেশি থাকে, সুইসাইডাল টেন্ডেন্সি, ডেলিভারেট সেলফ হার্ম। তারপরে যদি আমরা বলি যে অবসেসিভ কম্পালসিভ পার্সোনালিটি ডিসঅর্ডার, অর্থাৎ অতিরিক্ত খুঁতখুঁতে, কোনো কিছুর মধ্যে পারফেকশনিস্ট যেটাকে বলতে পারি, না এটা হয়নি, এই লেখাটা হয়নি, এই কথাটা হয়নি, বারবার কারেকশন, এটা নর্মাল একটা ভেরিয়েশনের মধ্যেও আছে, এটা স্বাভাবিক। যে কাজের মান ভালো করতে চায় তার একটু অবসেশন থাকবে, কিন্তু আমরা বলছি এই যে যখনই ট্রেডটাকে ওভারকাম করে যাবে দেন ইট ইজ ডিসঅর্ডার। স্যার একটা কোশ্চেন থাকে, আমরা খুব কমনলি শুনি আসলে, যারা আমরা ডক্টর তারা ছাড়াও এখন নর্মাল পিপল এই টার্মটা সম্পর্কে খুবই পরিচিত, যে বাইপোলার মুড ডিসঅর্ডার আমরা বলি যে বিএমডি, সো এই এই বিষয়টির সাথে আসলে কি স্যার অস্বাভাবিক পার্সোনালিটির কি কোনো সম্পর্ক আছে কিনা, মানে এটা কি এটার একটা অংশ কিনা, আপনি যদি স্যার একটু আইডেন্টিফাই করে দেন। ধন্যবাদ। বাইপোলার মুড ডিসঅর্ডার একটা মুড ডিসঅর্ডার, অর্থাৎ একটা ইমোশনাল ডিসঅর্ডার, এটা একটা আরেকটি রোগ। কিন্তু অনেকের ব্যক্তিত্বের জন্য দেখা যায় দুটিই থাকতে পারে, তার পার্সোনালিটি তো ছোটোবেলা থেকে হয়তো ইফেক্ট থাকে, পরবর্তীতে সে বাইপোলার মুড ডিসঅর্ডার ডেভেলপ করতে পারে। অর্থাৎ পার্সোনালিটি ডিসঅর্ডার এর সাথে একটা কেবল থাকতে পারে, আবার পার্সোনালিটি ডিসঅর্ডারের সাথে অন্য রোগ, যেমন বাইপোলার মুড ডিসঅর্ডার, অনেক সময় কনফিউশন হয়ে যায় দুইটার সাথে। যেমন আমরা এই বিষয়টিতে একটু জানবো, স্যার একটা ফোন আছে, ফোনটি নিচ্ছি। হ্যালো দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম, আমি শাহরিয়ার নাদিম জয় বলছি নড়াইল থেকে। আমার বোনের 70 বছর, তো 3 মাস আগে আমার বোনের একটু সমস্যা হয়েছিল, যে খিঁচুনি হয়েছিল, তো ডাক্তারকে দেখিয়েছিলাম, তো বলছিল 2 সেমি, তো এখন দেখা যাচ্ছে যে আমার বোনের কিছু অস্বাভাবিক আচরণ হচ্ছে, মাঝে মাঝে কিছু অ্যাবনর্মাল বিহেভিয়ার দেখা যাচ্ছে, তো একজন ডাক্তারকে দেখে এই ফিলিম কোনো রিপোর্ট যে দর্শক আপনার প্রশ্নটি আপনার বোনের সম্পর্কে করেছেন, যে আপনার বোনের অস্বাভাবিক আচরণ দেখা যাচ্ছে, তার আগে তার কি হয়েছিল সেটা কি আমাদেরকে আরেকবার বলা যাবে দর্শক? খিঁচুনি ছিল, জি স্যার প্রশ্নটি ছিল যে তার বোনের একসময় খিঁচুনির সমস্যা ছিল এবং পরবর্তীতে তার অস্বাভাবিক আচরণ দেখা যায় কিছু সময় পর, সেই বিষয়টাতে সে জানতে চাচ্ছে। ধন্যবাদ দর্শক যে প্রশ্নটা করছেন, আমরা তো এত শর্টে কোনো কিছু বলা খুব কঠিন, তাও আমরা যতটুকু পারি বলবো, সেটা হলো যে যে যদি উনি মৃগী রোগে আক্রান্ত থাকেন ছোটোবেলা থেকে, এপিলেপসি রোগে আক্রান্ত থাকেন, তাহলে এপিলেপসি যখন অ্যাটাক হয় তখন ব্রেনে ড্যামেজ হয়, ব্রেনে যতগুলো এপিলেপটিক অ্যাটাক হবে ব্রেনে কিন্তু মাইনর একটা ড্যামেজ হবে, এই ড্যামেজ, হ্যাঁ একটা প্রবলেম, ইস্কেমিক ড্যামেজ বলি আমরা এটাকে, যে দেখে যখন খিঁচুনি হয় তখন ব্লাড সাপ্লাইটা ব্রেনের দিকে কমে যায়, তখন কিন্তু ব্রেনে একটা ইস্কেমিক মানে ইঞ্জুরি হয়। এইটা কিন্তু হওয়ার জন্য পরবর্তীতে কিন্তু যদি ঠিকমতো ট্রিটমেন্ট না করা হয়, ওনার কিন্তু ওই যে এপিলিং ক্রোনোল যে কথা বলছেন, সোডিয়াম বেলপ্রাইড, এটা কিন্তু অ্যান্টি এপিলেপটিক ড্রাগ, অর্থাৎ বুঝা যাচ্ছে ওনার খিঁচুনি চিকিৎসাই চলতেছে। তো খিঁচুনি যদি কন্ট্রোল না থাকে তাহলে
দেখা যাইতে পারে, পরবর্তীতে তার হয়তো অন্যান্য অসুবিধা দেখা দিতে পারে। যেমন কমনলি এপিলেপসির পেশেন্টে পরে বিষণ্ণতা দেখা দেয়, তারপরে সাইকোসিস অথবা যে ডিলিউশন হেলুসিনেশন যেটাকে বলি আমরা, অনেক ক্ষেত্রে সেটাও দেখা দেয়। তো কমনলি দুইটা বেশি অস্বাভাবিক আচরণের মধ্যে বের করতে হবে, যে এটা কি ডিপ্রেশনের অংশ নাকি সাইকোসিসের অংশ, এটা আমাদেরকে বের করতে হবে। কারণ একজন এপিলেপটিক পেশেন্ট স্বাভাবিক মানুষের চেয়ে তার মানসিক রোগ হওয়ার চান্স অনেক বেশি, অনেক কারণ আছে এটার, কিন্তু এটা বেশি, বিভিন্ন স্টাডিতে আসছে এটা বেশি। বিপিডি আমরা বলি যে বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডার, স্যার এটা সম্পর্কে যদি একটু বলেন যে কি কি ক্রাইটেরিয়া আসলে এটার মধ্যে ইনক্লুডেড। ধন্যবাদ। বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডার, এখানে এটা আমরা বর্ডার লাইন যে এই শব্দটিকে আমরা বুঝতে পারি, যেটা এটা কিন্তু বিটুইন নিউরোসিস অ্যান্ড সাইকোসিস, অর্থাৎ এটা যদি বেশি অ্যাডভান্স হয়ে যায় তাহলে পেশেন্ট কিন্তু সাইকোসিসের দিকে চলে যাবে, মানে এটা কিন্তু অন্যান্য পার্সোনালিটি থেকে একটু ভিন্ন, এটাকে ভিন্ন। তো পার্সোনালিটি ডিসঅর্ডার অনেক টাইপের আছে, আমরা এটা নিয়ে আলোচনা করতেছি। বর্ডার লাইন পার্সোনালিটি ডিসঅর্ডার সাধারণত হয় ফিমেলদের হয় বেশি, ইয়াং মেয়েদের বেশি হয়, এবং ছেলেদের ক্ষেত্রে এটা এক্সট্রিমলি আনকমন, হয় না তা হয় কিন্তু কম আনকমন। তো এইটাই দেখা যায় যে পেশেন্টের অস্বাভাবিক রাগ থাকে, অ্যাঙ্গার আউটবাস্ট, সে তার রাগকে নিয়ন্ত্রণ করতে পারে না, কোনোভাবেই পারে না নিয়ন্ত্রণ করতে, এবং দেখা যায় যে রাগে সে ভাঙচুর করে বা অন্যকে আঘাত করে, এবং কি নিজেকে ডেলিভারের সেলফ আর নিজেকে আঘাত করে। দেখা যায় অনেক ক্ষেত্রে আমরা পাই নিজের হাত, বিশেষ করে হাতের এই জায়গাগুলোকেও পায়, এগুলো কেটে ফেলে, মানে ব্লেড দিয়ে কাটে বা অন্য কিছু দিয়ে কাটে, অথবা অন্য কোনোভাবে নিজের হার্ম করে, অথবা অনেকগুলো ওষুধে খেয়ে ফেললো, এইসব এটা কিন্তু প্রায়ই পাওয়া যায়। তারপরে সুইসাইডাল অ্যাটেম্প হয়, সুইসাইডাল অ্যাটেম্প পাওয়া যায় যে তার জীবনে হয়তো দুইবার তিনবার পাঁচবার সুইসাইডাল অ্যাটেম্প আছে, তার অত্যন্ত ইমোশনাল হয়, অত্যন্ত সামান্য কথায় তারা রিয়েক্ট করে, এবং তারা যারা ভালো যাকে মনে করে খুব ভালো মনে করে, খারাপ যাকে মনে করে খুব খারাপ মনে করে। মানুষ কিন্তু ভালো আর মন্দের মিশ্রণ, তারা যখন যাকে ভালো বলবে তার মধ্যে কোনো দোষ নাই, আর ওই ব্যক্তি কিছুদিন পরে দেখা যাবে ওর মধ্যে কোনো গুণ নাই। তো এটা সাধারণত হয় না, মানুষের মধ্যে ভালো খারাপ দুইটিই থাকে, তো এই এই এইটা থাকে, এবং সুইসাইডাল অ্যাটেম্প থাকে, সুইসাইডাল টেন্ডেন্সি থাকে, এই থাকে, বাকি যে কথাগুলো বললাম সেটাও থাকে, এবং তাদের ইন্টারপার্সোনাল রিলেশনশিপে প্রবলেম হয়, মুড সুইং করে, এবং সহজে সম্পর্ক ভেঙে যায়, যে কোনো সম্পর্ক সেটা ফ্রেন্ডশিপ হোক রিলেশনশিপ হোক খুব কুইক এদের ভেঙে যায়, কুইক হয় কুইক ভেঙে যায়। তো এই বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডার অনেকেই ভুগতেছেন, কিন্তু অনেকে বুঝতেই পারেন না যে আসলে এটা একটা একটা এটা মানসিক রোগেরই একটা অংশ, এবং এটাকে যদি ট্রিটমেন্ট করানো হয় তাইলে এটা কিন্তু পরবর্তীতে আরও অনেক মেন্টাল ইলনেসকে, আরও অনেক মানসিক রোগকে ইনভাইট করে নিয়ে আসবে। আমরা ট্রিটমেন্টটা সম্পর্কে যাব, আমাদের একটি ফোন আছে স্যার, ফোনটি নিয়েছি। হ্যালো দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। আচ্ছা, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি স্যার, শুনতে পাচ্ছেন? আমার নাম মোহাম্মদ জায়েদ হোসেন ভুঁইয়া, আমি এলিফ্যান্ট রোড থেকে বলছি। আমি স্যারের কাছে প্রশ্ন, আমি আজকে 14 বছর থেকে বাইপোলার ডিসঅর্ডার রোগে ভুগছি, আমি অনেক কাউন্সিলিংও করাইছি, কিন্তু আমার একটা লাস্টে এখন ওষুধ কিউপাইন 100 একটা খাই, আর ইপিলিন কোমো 500 একটা খাই। এখন আগে খাইতাম দুইটা, তারপর একটা ঘুমের 0.5 প্যাক। এখন আমার সংকাশে প্রশ্ন, আমার কি সারা জীবনই এগুলো খেয়ে যেতে হবে? আপনার অসুখ কত বছর থেকে খাচ্ছি? আপনার অসুখ কত দিনের, আপনার বয়স কত? 2.100। না না, আপনার বয়স কত? আমার বয়স 62। আপনি কতদিন থেকে ভুগতেছেন বাইপোলার মুডে? 14 বছর থেকে ভুগতেছি। আচ্ছা, আমরা আনসার দিব এটার। দর্শক জানতে চাইছেন যে উনি 14 বছর থেকে বাইপোলার মুডে ডিসঅর্ডার ভুগতেছেন, এবং এই ওষুধগুলো খাচ্ছেন, একটা মুড স্টেবিলাইজার, একটি অ্যান্টি, একটা হলো অ্যান্টিসাইকোটিক, এটা উনি ওনাকে চালাই যেতে হবে কিনা। ওনার যেহেতু 14 বছরের হিস্ট্রি, এটা ওনাকে বাকি জীবন খেয়ে যেতে হবে। আমাদের যেটা থিওরি বলে যে যদি কারো যদি একটা এপিসোড হয় তাহলে আমরা 6 মাস ট্রিটমেন্ট দিই, যদি 2 বা 3 এপিসোড হয় তখন আমরা 2 বছর থেকে 5 বছর দিই, আর যদি মাল্টিপুল এপিসোড এবং 14 বছর থেকে উনি এত দীর্ঘ হিস্ট্রি, এটাতে মনে হয় না উনি আর ওষুধ থেকে বের হইতে পারবে।
কারণ ওষুধ আমাদের একটা প্রিভেন্টিভ থেরাপি আছে, অর্থাৎ ওষুধ বাদ দিলে ওনার রিল্যাপস করে যাবে, মানে পুনরায় আক্রান্ত হবে এবং বারবার আক্রান্ত হবে। অতএব আপনি একজন মানসিক রোগ বিশেষজ্ঞের তত্ত্বাবধানে থেকে অবশ্যই ট্রিটমেন্টটা নেবেন। হ্যাঁ, কারণ এই যে ওষুধগুলো খাচ্ছেন আপনার লিভার কিডনির উপর কিছুটা এফেক্ট পড়তে পারে, আর আপনার বয়সও বেশি, সেই জন্য আপনি সবসময় একটা তত্ত্বাবধানের মধ্যে থেকে থাকবেন এবং ডোজ ওইভাবে অ্যাডজাস্ট হবে, কমবে বাড়বে, কিন্তু মনে হয় না যে এটাকে আর বাদ দেওয়া সম্ভব। স্যার অনেক ধন্যবাদ আমাদের প্রশ্নটি করার, উত্তরটি দেওয়ার জন্য। স্যার আমাদের কথা ছিল যে বাইপোলার মুড ডিসঅর্ডার নিয়ে আমরা কথা বলছিলাম এবং তার ম্যানেজমেন্ট এবং ট্রিটমেন্ট সম্পর্কে আমরা জানি। আমরা অনুষ্ঠানে স্যার শেষ পর্যায়ে আছে, আমরা এই ম্যানেজমেন্টটি সম্পর্কে জেনে আজকে আমাদের অনুষ্ঠান শেষ করবো। ধন্যবাদ। ম্যানেজমেন্ট অফ বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডার, এটা হলো প্রথম আমাদের যে আমরা এটা মেইন ট্রিটমেন্ট হলো সাইকোথেরাপি, ডায়ালেকটিক্যাল বিহেভিয়ার থেরাপি বলি আমরা কাউন্সিলিং এটা করা, এটা হলো লং টার্ম কাউন্সিলিং। অনেকে বলে যে পার্সোনালিটি চেঞ্জ করা যায় না, চেঞ্জ করা পুরোপুরি না গেলেও পার্সোনালিটিকে মডিফাই করা যায় এবং অনেকগুলো সেশনে বসতে হয়, এটা হলো মেইন ট্রিটমেন্ট। পাশাপাশি ফ্যামিলি থেরাপি দিতে হয় এবং কিছু কিছু ক্ষেত্রে বা অনেক ক্ষেত্রে দেখা যায় কোমরবিডিটি থাকে, তখন আমাদেরকে কিছু ওষুধও দিতে হয়। এভাবে দিয়ে এটি লং টার্ম প্রসেস, এটা যে একবার ট্রিটমেন্ট নিয়ে বাদ দিয়ে দিবে তা না, কাউন্সিলিং সেশনগুলোকে ঠিকভাবে করতে হবে, এক সপ্তাহ একবার করে অন্তত 12টা সেশন নিতে হবে, দেন ফলো আপ সেশন করতে হবে, সবসময় ট্রিটমেন্টের মধ্যে থাকবে, কিছু ওষুধ দিতে হবে, এবং তাহলে আস্তে আস্তে আশা করা যায় পুরোপুরি রিকভারি নাও করে পেশেন্ট অন্তত একটা মোটামুটি চলনসই জীবনযাপন করতে পারবে। এবং স্যার কোনো ধরনের মেডিকেশন কি এখানে? হ্যাঁ, মেডিকেশন আমরা নর্মাল প্রথম হলো কাউন্সিলিং, কারণ এটা মেডিকেশন তো তার সাথে যে ইম্পালসিভিটি আছে, অতিরিক্ত রাগ এটাকে কম বা ঘুম হয় না, অন্যান্য কোমরবিডিটি যেমন এর সাথে ডিপ্রেশন থাকতে পারে, অ্যাংজাইটি থাকতে পারে, সেগুলোকে জন্য আমরা ট্রিটমেন্ট দিই, ওষুধ দেওয়া হয় না, তা দেওয়া হয় মুড স্টেবিলাইজার দেওয়া হয়, কারণ তার তো মুডটা সুইং করে, এই জন্য মুড স্টেবিলাইজার দেওয়া হয়। কিন্তু মেইন ট্রিটমেন্ট হলো কাউন্সিলিং, মেইন ট্রিটমেন্ট লং টার্ম কাউন্সিলিং, এটাকে আমরা বলি এই কাউন্সিলিংটার নাম হলো ডায়ালেকটিক্যাল বিহেভিয়ার থেরাপি ফর বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডার। এইটাতে পেশেন্টের সাথে অনেকগুলো সেশন দিতে হবে। এবং স্যার কোনো ধরনের ফিজিওলজিক্যাল কন্ডিশন কেটার সাথে ইনভলভ কিনা, যাদের হাই ব্লাড প্রেশার থাকে বা যাদের স্ট্রেস থাকে বা প্রিভিয়াস কোনো স্ট্রেসের হিস্ট্রি বা লং টার্ম অ্যাবিউজমেন্টের হিস্ট্রি থাকে, তাদের ক্ষেত্রে স্যার এই ধরনের হওয়ার সম্ভাবনা থাকে কি না? পার্সোনালিটি ডিসঅর্ডার আসলে একটা মানসিক গঠন, এটা ছোটোবেলায় হয়ে যায়, কিন্তু যদি স্ট্রেসের হিস্ট্রি থাকে তাহলে এটা আরও বেড়ে যাবে, হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে এবং থাকলে রোগটা আরও বেড়ে যাবে। কোনো ট্রিগারিং ফ্যাক্টর যদি থাকে সেটা যদি সেটাকেও মানে চেষ্টা করতে হবে যতটুকু কমায় আনার, আর যদি যেটা হয়েই গেছে সেটাকে পেশেন্ট অ্যাকসেপ্ট করা। অবশ্যই নেগেটিভ যে যে ট্রিগারিং ফ্যাক্টর যদি থাকে, ট্রিগারিং ফ্যাক্টর তাহলে তো রোগ বাড়বে, এটা যে কোনো মেন্টাল ইলনেস বাড়বে, এমনকি শারীরিক যদি অসুবিধা থাকে তা বাড়বে। একজনে মানসিক রোগেও আক্রান্ত, শারীরিক রোগেও আক্রান্ত, সে কিন্তু জটিল অবস্থা একটা। তো আমাদের আজকের ডিসকাশনের বিষয়ে একটি পয়েন্ট ছিল যে আমাদের অ্যান্টি সোশ্যাল পার্সোনালিটি, আমরা যেটা ডক্টররা বুঝি যে আসলে টার্মটা কি, বাট তারপরেও সবার উদ্দেশ্য স্যার যদি জিজ্ঞেস করি যে আসলে অ্যান্টি সোশ্যাল পার্সোনালিটিটা কাকে বলে এবং কেন এটা মানে ডেভেলপ করে, এটা দিয়ে আমাদের আজকের প্রোগ্রাম। অ্যান্টি সোশ্যাল পার্সোনালিটি ডিসঅর্ডার সাধারণত যাদের কম বয়সী কন্ডাক্ট ডিসঅর্ডার বা আচরণজনিত মানসিক সমস্যা শিশু কিশোরদের থাকে, তাদের অনেক সময় ডেভেলপ করে। এবং অ্যান্টি সোশ্যাল হলো এক কথায় যদি বলতে চাই, এরা সমাজ বিরোধী, মানুষকে কষ্ট দিয়ে আনন্দ পায় এবং কোনো গিল্টি ফিলিং থাকে না, মানুষকে কষ্ট দিয়ে আনন্দ পায় কিন্তু তার মধ্যে কোনো গিল্টি ফিলিং থাকে না, এবং তারা অনেক দেখা যায় অনেক মিথ্যা কথা বলে এবং তারা অনেক যেটাকে বলে আমাদের ধোকা দেওয়া মানুষকে, এই কাজগুলোর সাথে তারা জড়িত থাকে কিন্তু কোনো অপরাধ বোধ নাই, এক কথায় বললে এটা আমাদের সমাজে এখন অনেকেই দেখা যাচ্ছে। এবং কিছু পলিটিশিয়ানদের মধ্যেও কিছু ইয়ার মধ্যে আমরা এই পার্সোনালিটি ডিসঅর্ডার অনেক বড় বড় পোস্টে চাকরি করম এদের মধ্যে এই পার্সোনালিটি আমরা দেখতে পাচ্ছি। এবং এই বিষয়টির জন্য কেউ পার্সেন্ট আসলে স্যার ব্যক্তিগতভাবে মানে দায়ী থাকে কিনা অথবা সারাউন্ডিং ফ্যাক্টরসটা আসলে এখানে গুরুত্ব, এটা ব্যক্তিগতভাবে সে তো দায়ী না, এটা তো রোগ, অর্থাৎ তার হয়তো জেনেটিকভাবে প্রাপ্ত হয়েছে বা এনভায়রনমেন্ট তাকে এই অবস্থায় আনছে, সেখানে চিকিৎসা আনায় যেমন কন্ডাক্ট ডিসঅর্ডার বলছি আমরা, ওইখানে যদি ট্রিটমেন্ট করা হইতো তাহলে এই হয়তো তার অ্যান্টি সোশ্যাল আসতো না। এই ক্ষেত্রে স্যার ট্রিটমেন্টটা কি আমরা সাইকোথেরাপি দিব? সাইকোথেরাপি ওষুধ যেটা প্রয়োজন পড়ে সেটা দিব। আসলে রোগের যদি প্রাথমিক অবস্থাতে আমরা ট্রিটমেন্ট করি তাহলে এই জটিলতা অত হয় না। যেমন আমরা কিন্তু কিশোর গ্যাং দেখতেছি,
যে কিশোররা অনেক অপরাধে জড়িয়ে পড়তেছে, ওদেরকে এক্সপ্লয়েট করা সোজা, এরা হলো কন্ডাক্ট ডিসঅর্ডার এরিয়া। পরবর্তীতে যদি চিকিৎসা করানো হয় এরা এন্টি সোশ্যাল হয়ে যাবে আফটার অ্যাডাল্ট। আমরা অনুষ্ঠান একদমই 18-র নিচে 18 উপরে না হলে আমরা এটাকে পার্সোনাল ডিসঅর্ডার বলতে পারবো না। আমরা অনুষ্ঠান একদমই শেষ পর্যায়ে আছে। আমাদের আজকের যে বিষয়টি ছিল যে অস্বাভাবিক ব্যক্তিত্ব, এটি নিয়ে আমাদের দর্শকদের দৃষ্টি সাক্ষাৎ যদি কিছু বলার থাকে। অস্বাভাবিক ব্যক্তিত্ব একটি একটি মানুষ একটি ব্রেনেস্ট মানুষের মানসিক গঠনের অস্বাভাবিকতা, এটা থাকতে পারে, অনেকের মধ্যে আছে। আমাদের উদ্দেশ্য হলো জনসচেতনতা তৈরি। আমরা যা বললাম তা থাকলেই যে রোগ হবে তা না, এইটাকে আবার অ্যাসেসমেন্ট করাইতে হবে, একজন সাইকিয়াট্রিস্টের অ্যাসেসমেন্ট করতে হবে যে হ্যাঁ আমরা রোগ থাকলে এটাকে লুকিয়ে রাখার কোনো অবকাশ নাই, রোগ থাকলে লজ্জা করার কিছু নেই, ট্রিটমেন্ট নেবেন, কম বেশি ইম্প্রুভমেন্ট ইনশাল্লাহ হবে। স্যার অনেক ধন্যবাদ আজকে আমাদের স্টুডিওতে আসার জন্য, আপনার মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, বৈশাখী টিভি নিয়মিত এবং সরাসরি আমাদের আজকে যে মনোভবন সেন্টার নিবেদিত সরাসরি ডাক্তার অনুষ্ঠানটিতে আমাদের আজকের বিষয় ছিল অস্বাভাবিক ব্যক্তিত্ব, এবং এই বিষয়টি নিয়ে আমাদের ডক্টরের কাছ থেকে আপনারা অনেক কিছুই শুনতে পারলেন। আশা করি দর্শক আপনারা উপকৃত হয়েছেন। মনোভবন সেন্টার নিবেদিত সরাসরি ডাক্তার অনুষ্ঠানটি আজকের মতো এখানেই শেষ করছি। আবারও দেখা হবে আগামী পর্বে ঠিক একই সময়ে। ততদিন পর্যন্ত অপেক্ষা থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই ভালো থাকুন।